ধর্ম নিরপেক্ষ মানবিক সমাজ প্রতিষ্ঠা করো, ধর্মভিত্তিক রাজনীতি আইন করে বন্ধ করো, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহী মহানগরীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সুনামগঞ্জের সাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে ধর্মীয় সংখ্যালঘু নিরীহ হিন্দু সম্প্রদায়ের উপর হেফাজতের নারকীয় তাণ্ডবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা শাখার সভাপতি শাহজাহান আলী বরজাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, মহানগর কমিটির নির্বাহী সভাপতি ডক্টর সুজিত সরকার, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী শাখার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার ও ছাত্রনেতা তামিম সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, যেসব স্বাধীনতা বিরোধী গোষ্ঠী সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে তাদেরকে সমূলে নিশ্চিহ্ন করতে হবে এবং এ বিষয়ে সবাইকে সজাগ হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে, একাত্তরে সবার সাথে সাথে হিন্দু সম্প্রদায়ের মানুষও দেশের জন্য যুদ্ধ করেছে। অধিকার রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে। সেই সাথে সুনামগঞ্জের সাল্লায় সংখ্যালঘু নিরীহ হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কঠোর আইন করে অভিযুক্তদের বিচারের আওতায় আনতে হবে, তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বক্তারা। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।